যে কোনো ভাজা পোড়া খেতে সসের বিকল্প কিছু নেই আর এই সসটা দোকান থেকে না এনে আমরা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করতে পারি আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি টমেটো সস সসটা তৈরি করার জন্য আমি আগে থেকেই হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা একটু গরম হলে এখানে আমি প্রায় এক কেজির মতো টমেটো দিয়ে দেবো আর টমেটো কেনার সময় আপনারা একটু ফ্রেশ আর লাল টকটকে টমেটো নেওয়ার চেষ্টা করবেন এতে করে সসের রঙটা অনেক বেশি সুন্দর হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের জন্য আর চুলার থাকবে মিডিয়াম পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুললে দেখা যাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আর টমেটোর থেকে খোসাগুলো আলাদা হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে ঠিক এভাবে পানিগুলো ঝরিয়ে টমেটো তুলে ফেলতে হবে সবগুলো টমেটো আমি এভাবে তুলে নিব আর টমেটোর খোসাগুলো ঠিকইভাবে হাত দিয়ে ধরলে দেখা যাবে উঠে আসবে এভাবে টমেটোর খোসাগুলো ফেলে দিতে হবে খোসা ছাড়ানোর পরে সম্পূর্ণ ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে একটা চাল নিতে ঠিক এভাবে টমেটোগুলো চেলে নিতে হবে আর চালনিতে যে অবশিষ্ট বিচি আর আঁশ থাকবে এগুলো ফেলে দিতে হবে সম্পূর্ণ টমেটো চালা হয়ে গেলে এখন আমি এতে ওয়ান ফোর্থ চা চামচ লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ চিনি অর্থাৎ চার টেবিল চামচ চিনি হাফ কাপ ভিনেগার দিয়ে এখন আমি সসটা তৈরি করব চুলার আঁচটা থাকবে মিডিয়াম সসটা যেন হাড়িতে লেগে না যায় এজন্য কিছুক্ষণ পর পর নাড়তে হবে কারণ সসটা যদি হাড়িতে লেগে যায় তাহলে কিন্তু সসের টেস্টটা নষ্ট হয়ে যাবে এভাবে দশ বারো মিনিট নাড়ার পরে সসে যখন বলক উঠে আসবে তখন আমি এতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানিতে গুলে সসে দিয়ে দেব আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় নাড়তে হবে যেন কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দলা বেঁধে না যায় বলক পরে সসটা ঘন ঘন নাড়তে হবে সসটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন সসটা নামিয়ে ফেলতে হবে এখন সসটা নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব দোকানের সসগুলোতে ফুড কালার আর প্রিজার্ভেটিভ মেশানো থাকে এই সসে কোনো রং মেশানো হয়নি তারপরও সসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এর ঘনত্বটা কেমন হয়েছে একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব স্মুথলি বের হয়ে আসবে যে কোনো সস ফ্রিজে রাখলে ঘন হয়ে যায় এটা মাথায় রেখে আমি এই ঘনত্বটাই করেছি সসের বাসায় তৈরি সস কত সুস্বাদু এটা সসটা তৈরি করলেই বুঝতে পারবেন আর এভাবে সস তৈরি করে আপনারা পাঁচ ছয় মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টস এর মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ